আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনারা অনেকেই ফ্রি বিটকয়েন এর উপর কাজ করে আর্নিং করছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেকেই মেইল করে জানাচ্ছেন যে এই ধরনের ওয়েবসাইট অথবা অ্যাপস থেকে থাকলে সেগুলোর উপরে রিভিউ দেওয়ার জন্য। সো আমি চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে সবসময় ভালো ভালো ভিডিওগুলো দিয়ে, যাতে করে আপনি আর্নিংগুলো পকেটে নিয়ে আসতে পারেন সেগুলো। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি আজকে এই ভিডিওটি কমপ্লিট করেন, তাহলে এই ভিডিও দেখার পরে এই ওয়েবসাইটটি থেকে আপনি খুব সহজেই ফসেট বা সাতোশি বা বিটকয়েনগুলো ক্লেম করতে পারবেন এবং পাশাপাশি অ্যাড দেখে আর্নিং করতে পারবেন। অফার রয়েছে, পাশাপাশি সার্ভে করে আর্নিং করার অপরচুনিটি রয়েছে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলে যদি আসেন, তাহলে নিশ্চয়ই জানেন যে আমি কি রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি। আশা করি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি পুরো চ্যানেলে ভিজিট করবেন এবং কোনো না কোনো ভিডিও সত্যি আপনাকে মুগ্ধ করবে, কেননা এই চ্যানেলের মধ্যে এমন কিছু ভিডিও দেওয়া রয়েছে যেগুলো হয়তো আপনি কোনো অন্য কোনো চ্যানেলে পাবেন না। এবং রিসার্চ করে ভিডিওগুলো যেহেতু দেওয়া হয়, তাহলে দিন শেষে আপনি কাজ করলে বেনিফিট হবেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। চলে আসছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এটির ওয়েবসাইটের নাম হচ্ছে CryptoWin.io। এটি একটি ট্রাস্টেড এবং 2021 সালে এসে লঞ্চ করেছে। আমি যদি এটির বিস্তারিত জানতে চাই, তাহলে অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন যে এটির গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক এবং পাশাপাশি অনেক কান্ট্রির পিপলরা এখানে কাজ করছে, বিশেষ করে তুর্কি, ভেনিজুয়েলা, ইউক্রেন, রাশিয়ান ফেডারেশন, ব্রাজিল এবং আদার কান্ট্রির পিপলরা। সুতরাং আপনি বাংলাদেশে অথবা ইন্ডিয়ায় অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইলে অথবা কম্পিউটার মাধ্যমে এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে আপনি আর্নিং এর যাত্রা শুরু করতে পারেন। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করার সাথে সাথে এইখানে আপনি চলে আসবেন, তার মানে মূল ইন্টারফেসে আপনি চলে আসবেন। এখানে কানেক্টেড কিভাবে হবেন একটু পরে আমি দেখাচ্ছি, তার আগে আমি বলে দিচ্ছি যে এখানে অ্যাক্টিভ ইউজার রয়েছে প্রায় 30,000 প্লাস, পাশাপাশি অ্যাড ভিউ করেছে এত এবং টোটাল পেইড বিটিসি হয়েছে এত। এবং পাশাপাশি আপনি যদি কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে অবশ্যই তাদের এইখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন দেওয়া, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন মধ্যে ক্লিক করে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনি জেনে যাবেন। তার আগে আমি বলে রাখছি যে আপনি যদি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আমার আলোচনার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন এবং কিভাবে এখানে সাইন আপ করবেন সেটি আমি দেখাচ্ছি। তার জন্য আপনাকে এখানে এই যে লগ ইন বাটনে ক্লিক দেখতে পাচ্ছেন, সেই লগ ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে এবং মোবাইলে এবং কম্পিউটারে সেম ওয়েতে আপনি কাজগুলো করে নিতে পারবেন। সো লগ ইনে যখন ক্লিক করবেন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লগ ইন করবেন, আর যদি সম্পূর্ণ আপনি যদি ইতিমধ্যে এখানে অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে অবশ্যই লগ ইন করবেন, আর যদি আপনি এখানে নতুন হয়ে থাকেন তাহলে আপনি সাইন আপ করবেন, তার মানে আপনি রেজিস্ট্রেশন করবেন। সো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ইউজার নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর এখানে বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। বিটিসি ওয়ালেট অ্যাড্রেস বিশেষ করে কয়েন বেস অথবা ফসেট পে থেকে আপনি দিতে পারেন, তবে এখানে ফসেট পে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে, সুতরাং আপনাকে ফসেট পে থেকে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা নিতে হবে। ফসেট পেতে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে সরাসরি আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে লিখবেন faucetpay.io, এটি লিখে যখন আপনি সার্চ দেবেন তখন আপনি আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে, বিশেষ করে বিটকয়েন, ইথারাম, ডগি কয়েন, লিড কয়েন, তারপর বিটকয়েন ক্যাশ রয়েছে, ড্যাশ রয়েছে, তারপর ট্রন রয়েছে বা আদার ওয়ালেটগুলো রয়েছে। আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়ালেটটি এখান থেকে ইউজ করতে পারেন। সো যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে, এখানে ওয়ালেটের অ্যাড্রেসগুলো শো করছে, এই যে বিটকয়েন, তারপর ইথারাম, তারপর রয়েছে ডগি কয়েন, লিড কয়েন, সব কিছুর অ্যাড্রেস এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে কপি করে নেবেন। জাস্ট আমি এটি ইউজ করছি, ইউজ করার জন্য আমাকে এখানে প্রেস করতে হবে মাউসের লেফট বাটন, এরপর আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে আমাকে পেস্ট করতে হবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যে কাজটি করবেন, পাসওয়ার্ড দিবেন, রিপিট পাসওয়ার্ড দিবেন, এরপর এখানে একটি যোগ অঙ্ক রয়েছে, অনেক সময় যদি আপনি ক্যাপচা বুঝতে না পারেন, তাহলে এখানে যে সেন্স ক্যাপচা রয়েছে সেই সেন্স ক্যাপচাতে ক্লিক করলে এই ক্যাপচা ফিল আপ করে আপনি এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইলের মধ্যে একটি মেইল চলে যাবে, সেই মেইলটি হচ্ছে এটি ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমি অ্যাক্টিভেট করছি, কীভাবে অ্যাক্টিভেট করতে হয় সেটি এবার দেখাচ্ছি। সেটির জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, এটি লোডিং না হওয়া পর্যন্ত আপনাকে
কমপ্লিট করতে হবে। সো আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, সুতরাং আপনি যখন এই ওয়েবসাইটের মধ্যে এই লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনাকে এখানে কিন্তু লগ ইন করতে হবে। তার মানে লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনি যে ইন্টারফেসটির মধ্যে চলে আসবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। আশা করি সাইন আপ করে নেওয়ার কাজটি আপনি ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন। সো এই কাজটি করার পরে প্রথমত আপনি এখান থেকে কীভাবে আর্নিং করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। এখানে কী কী অপশন রয়েছে আমি যদি একটু আলোচনা করি, আমি সবসময় চেষ্টা করি বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন অথবা আনএমপ্লয়েড রয়েছেন অথবা সার্ভিস হোল্ডার রয়েছেন অথবা বাড়তি ইনকাম যাদের জন্য ফরজে আইন তাদের জন্য আমি বেস্ট অ্যাপস বা ওয়েবসাইটগুলো শেয়ার করার চেষ্টা করি। সুতরাং আপনি প্রথমে অবশ্যই ফ্রিতে আর্নিং করবেন এবং আর্নিংগুলো হয়ে যাওয়ার পরে আপনি এখানে ডিপোজিট করতে পারেন, এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে আপনি কিছু পেমেন্ট নেওয়ার পরে ডিপোজিট করলে আপনার কোনো মাথা ব্যথা বা কোনো টেনশন থাকবে না। সো এরপরে আপনি যে কাজটি করবেন কীভাবে উইথড্র নেবেন, উইথড্র নিতে হলে আপনাকে কী কাজটি করতে হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি। 587 বা বাংলাদেশি 21 টাকা হলে আপনি অনায়াসেই এখান থেকে উইথড্রগুলো নিতে পারবেন। 587 সমান কত টাকা সেটি যদি আমি গুগলের মধ্যে চলে আসি, USD 2 টাকা। এই যে এখানে জাস্ট আপনাদের সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি যে বাংলাদেশি টাকা প্রায় রয়েছে 0.02531, এটি হচ্ছে USD। তার মানে 587 এর পরিমাণ হচ্ছে এত সাতোশি, এত USD। এই USD-কে যদি আপনি টাকাতে কনভার্ট করেন তাহলে 21.45 করে পড়ে। তার মানে এই ওয়েবসাইটটিতে আপনি কাজ করার পরে 21.45 হলে খুব সহজেই আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে, বিশেষ করে আপনি যদি cashwalletbd.com এর নাম শুনে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে cashwalletbd.com এমন একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম, যে ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই আপনি পারফেক্ট মানি, নগদ, বিকাশ, ইথারাম, লিড কয়েন, কয়েনবেস, এই যে কয়েনবেস থেকে আপনি বিকাশে অথবা নগদে অথবা রকেটে নিয়ে আসতে পারবেন। সেই ভিডিওটি যদি আপনি দেখতে চান আমার চ্যানেলের মধ্যে যাবেন, কীভাবে আপনি এই ক্যাশ ওয়ালেট বিডিকে ইউজ করে আপনি আপনার পকেটে নগদ, বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকাগুলো নিয়ে আসতে পারবেন। আশা করি সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। সো এবার চলে যাচ্ছি আপনি কীভাবে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করবেন। এই ওয়েবসাইটটিতে বেশ কয়েকটি অপশন রয়েছে কাজ শুরু করার। প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন ফসেট। তার আগে বলে রাখছি যদি আপনি ফ্রিতে আরও একটি আর্নিং প্রসেস পেতে চান তাহলে অবশ্যই আপনি রেফার করবেন। রেফার করে করে আপনি 50% পর্যন্ত এইখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং কী কী উপায়ে রেফার বোনাসগুলো পাবেন সেখানে এটার দেওয়া আছে। ফসেট ক্লেমস আছে 50%, এরপর ইনভেস্ট বা শেয়ার্স, এখানে শেয়ার করে কিন্তু 2% পর্যন্ত আর্নিং করা যায়। PTC বা সার্ফিং করে 10%, অফারওয়াল নিয়ে 10% পর্যন্ত আর্নিং করতে পারবেন। তাহলে রেফারাল লিঙ্কটা পাবেন, এই রেফারাল লিঙ্কটি আপনি এখানে ক্লিক করলে এই যে লিঙ্কটি চলে আসছে এই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে এটিকে ছোটো করে নেবেন। ছোটো করার জন্য বিটি রয়েছে বা আদার কাট রয়েছে বা অন্যান্য URL শর্টনার ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো মাধ্যমে ছোটো করে আপনি ফেসবুক, টুইটার বা আদার যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোর মধ্যে প্রোভাইড করলে অনায়াসে আপনি তাদের মাধ্যমে 50% পর্যন্ত কমিশন লাভ করতে পারবেন যদি তারা আপনার লিঙ্কটি ইউজ করে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করে বা কানেক্টেড হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, সেটি হচ্ছে যে আপনি এখানে শেয়ার করে কিন্তু আর্নিং করতে পারবেন। শেয়ারের বিষয়টা আমি একটু পরে বলছি। কীভাবে আপনি ফসেটগুলো ক্লেম করবেন সেটি আমি এবার দেখাচ্ছি। ফসেট ক্লেম করতে হলে এখানে আপনাকে ফসেটে ক্লিক করতে হবে। ফসেটে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। তার মানে আপনি ফসেটে ক্লিক করার সাথে সাথে একটি অপশন চলে আসবে যে কীভাবে আপনি এখান থেকে সাতোশিগুলো নেবেন। সাতোশিগুলো হচ্ছে একটি অনেকটা কারেন্সির মতো। এই ওয়েব পেজে এই পেজের মধ্যে আসার পরে এখানে একটি মেসেজ শুরু করছে 1-8 সাতোশি এভরি 50 মিনিট, প্রত্যেক 15 মিনিটের মধ্যে আপনি 1-8 সাতোশি লাভ করতে পারবেন। সো 15 মিনিট পরপর আপনি ক্লেমগুলো করবেন। সো আমি শুরু করছি। গেট রিওয়ার্ডের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো আপনি অ্যাডভার্টাইজের অপশন দেখতে পাবেন। অ্যাডভার্টাইজগুলোর দিকে আপনার খেয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে যদি আপনি কাজ করেন অনায়াসে আপনি এখান থেকে সাতোশিগুলো ক্লেম করে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এখান থেকে সাতোশিগুলো ক্লেম করতে হয়। সেটির জন্য আপনাকে জাস্ট নেক্সট ওয়েবসাইটে চলে আসতে হবে। যখন আপনি গেট রিওয়ার্ডে ক্লিক করবেন এখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন, আই এম হিউম্যান, এরপরে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে একটি ক্যাপচা চলে আসবে, একটি ট্রেনের ক্যাপচা চলে আসছে। এই ট্রেনের ক্যাপচা অর্থাৎ পিকচার যেখানে রয়েছে সেই ট্রেনের পিকচারগুলোর মধ্যে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি চ্যাকে ক্লিক করছি। চ্যাকে ক্লিক করার পরে এটি ক্লেম হয়ে গিয়েছে। এরপর ক্লেম না হয়ে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি ক্যাপচা না বুঝেন তাহলে ক্যাপচা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে অনায়াসেই। আশা করি বুঝতে পেরেছেন এগুলো কিন্তু
কিন্তু অ্যাড, এই অ্যাডের মধ্যে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই। সো এইভাবে কিন্তু আপনি 15 মিনিট পর পর ক্লেমগুলো করে সাতোশিগুলো অ্যাড শেয়ার করে নিতে পারেন। এই যে টাইম শুরু হয়ে গিয়েছে, এবার যদি আমি আমার সাইটটি চেক করি যে আমার কত আমি পেয়েছি, সেটি যদি আমি চেক করি সেটি জন্য আমাকে ব্যালেন্সের মধ্যে চলে যেতে হবে। এখানে কিন্তু প্রথমে 00 ছিল, এবার আমি জাস্ট একটি রিফ্রেশ দিচ্ছি কোনো ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা। এই যে আমার 4 সাতোশি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, তার মানে আমি একটি ক্লেম করেছি, ক্লেম করার এগেনস্টে আমি এখানে 4 সাতোশি পেয়েছি। এইভাবে আপনি 15 মিনিট পর পর অবশ্যই ক্লেম করতে পারবেন। ক্লেমগুলো করার পর আপনি আপনার মূল ব্যালেন্সের মধ্যে সেটি অপশনগুলোতে চলে যায়। এখানে রয়েছে বিইউ পিটিসি এয়ারসের মধ্যে আমি চলে যাচ্ছি। বিইউ পিটিসি এয়ারস নাথিং নিউ, আপনার জন্য নতুন কিছু নয়। জাস্ট এখানে যে অ্যাডগুলো দেওয়া রয়েছে, অ্যাডগুলোর মধ্যে আপনি 10 সেকেন্ড অপেক্ষা করবেন, 2 সাতোশি পাবেন। এখানে 10 সেকেন্ড অপেক্ষা করবেন, 2 সাতোশি পাবেন। ছোটো ছোটো এই কাজগুলো করে আপনাকে অনায়াসেই সাতোশিগুলো আর্নিং করে নিতে হবে। সো আমি সেটিতে চলে যাচ্ছি জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে। সো আশা করি এই ছোটো ছোটো কাজগুলো করে, এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং নিচ্ছে, অর্থাৎ 10 সেকেন্ড যদি আপনি এখানে ওয়েট করেন তাহলে অনায়াসেই এই সাতোশিটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাহলে এখানে সাতোশি ছিল 2 সাতোশি, এবার আমার টোটাল আগে ছিল 4, এবার 2 যোগ হয়েছে কিনা সেটি আমি দেখব। জাস্ট একটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে অনায়াসে কিন্তু আমার এখানে 2 সাতোশি অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনি বাকি সাতোশিগুলো এখান থেকে ক্লেম করতে পারেন। এই যে আরেকটি রয়েছে। সো অনায়াসে এই কাজগুলো করে নিতে পারেন। এবার আমি বিও সার্প অ্যাডস যেটি, সেটিতে আমি ক্লিক করি। সো সেটিতে ক্লিক করার পরে এখানে 15 সেকেন্ড অপেক্ষা করবেন, এরপর 2 সাতোশি পাবেন। 2 সাতোশি এখানে আপনি প্রায় 4টির মতো আর্নিং পাবেন। তার মানে হচ্ছে আপনি অনায়াসেই এই সার্ফিংগুলো করে করে আর্নিং করতে পারবেন। সো কীভাবে পিটিসি অ্যাডগুলো দেখতে হয় সেটি আমি দেখালাম। আশা করি এই 4টি অ্যাডও দেখে আপনি আপনার সাতোশিগুলো মূল ব্যালেন্সের মধ্যে জমা করে নিতে পারবেন। সো এ হচ্ছে মোটামুটি কীভাবে আর্নিংগুলো করবেন। এবার দেখাচ্ছি লটারি বিষয়টা একটু বলে রাখি। লটারি বিষয়টা অত্যন্ত মজার। আপনি এখান থেকে যদি শেয়ার ক্রয় করেন, তার মানে আপনি এখানে লেখা আছে টেস্টিং ইয়োর লাক হিট বিগ অ্যাট ইয়োর লটারি, রিমেম্বার উইনার্স আর সুসান র্যান্ডমলি ট্রাই ইয়োর লাক অ্যান্ড উইন বিগ উইদাউট এনি রিস্ক। কোনো রকম রিস্ক ছাড়াই আপনি এখান থেকে লাভ করতে পারেন। ফার্স্ট প্রায় 1039 সাতোশি, এরপরে 692 সাতোশি, এরপর রয়েছে 347 সাতোশি। সো এখানে এরপর রয়েছে ইউজার বর্তমানে রয়েছে 640, এরপর টোটাল টিকেটস রয়েছে 2309 জন। সো আপনাকে এখানে এই সেকেন্ডের মধ্যে আপনাকে অবশ্যই, অর্থাৎ 15 ঘন্টা পরপর আপনি এখানে লটারিগুলো খেলতে পারবেন। সো 1 টিকেট ইকুয়াল টু এখানে দেওয়া রয়েছে টিকিট প্রাইস 1 সাতোশি, তার মানে আপনি এখান থেকে 1 টিকেটে 1 সাতোশি বলেছে তারা। সো আপনি এখান থেকে অবশ্যই লটারিগুলো কিনে নিতে পারবেন। সো আপনার যখন এখানে বেশ সাতোশি জমা হবে তখন আপনি এই লটারিগুলো কিনে কিনে নিজের লাভ অবশ্যই যাচাই করে নিতে পারবেন। সো কারা কারা এখানে টিকিটগুলো ক্রয় করেছে তাদের নামগুলো কিন্তু এখানে শো হচ্ছে এবং কারা উইন হয়েছে সেটাও শো করছে। আশা করি আপনি এটি বুঝে গেছেন কীভাবে করবেন, সেটি আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি এখান থেকে টিকিটের মধ্যে 1 টিকেট বা 2 টিকেট অথবা 3 টিকেটস এখানে দেওয়ার পরে বাই টিকেটে ক্লিক করার সাথে সাথে আপনি লটারিটা যাচাই করার সুযোগ পাবেন। এবার চলে আসছে নেক্সট একটি আরেকটি অপশন, সেটি হচ্ছে বিটিসি মাল্টিপ্লাই। বিটিসি মাল্টিপ্লাইয়ের মধ্যে যখন আপনি ক্লিক করবো, বিটিসি মাল্টিপ্লাইয়ের মধ্যে বেশ কয়েকটি এখানে বেট ধরার অপশন রয়েছে। আপনি এখানে কী 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 পরিমাণ উইন করবেন তাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে এখান থেকে সাতোশিগুলো আর্নিং করার বেশ কয়েকটি অপশন রয়েছে, আপনি নিজের ইচ্ছা মতো সেগুলো নিতে পারবেন। অফারওয়াল আমি ক্লিক করছি, অফারওয়ালে ক্লিক করার পরে সাথে সাথে এখানে কী কী 1 ক্রিপ্টো কয়েন ইকুয়াল টু 0.01 সাতোশি, সব ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে আরও দেওয়া রয়েছে 1 অ্যাডস দেখে আর্নিং করা, তারপরে সার্ভে করে, তারপরে অ্যাড জ্যাম দেখে, তারপর বেশ কয়েকটি অপশন। আশা করি আপনি এখান থেকে খেলে খেলে আর্নিং করতে পারবেন। সুতরাং যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সুতরাং আমি সেটি দেখাচ্ছি না। আশা করি আপনি নিজ দায়িত্বে অবশ্যই এই কাজগুলো করে নিতে পারবেন। এবার আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে কীভাবে এখান থেকে উইড্রোগুলো নিতে হয় সেটি আমি দেখাচ্ছি। উইড্রো নেওয়ার জন্য মিনিমাম আপনাকে কিন্তু এখানে 500 সাতোশি আর্নিং করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনার 500 সাতোশি হয়ে যাবে তখন আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই যে যখন আমি এখানে মাউসের কার্সর রেখেছি তখন ইউ নিড টু অ্যাসিভ দ্য মিনিমাম অফ 500 সাতোশি টু উইড্রো। উইড্রো নেওয়ার জন্য আমার মিনিমাম 500 সাতোশি আর্নিং করতে হবে। সো যখন আপনি এখান থেকে 500 সাতোশি
আর্নিং করবেন তখন আপনি উইথড্রর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যদি আপনাদের রিকোয়েস্ট পাই এবং কমেন্ট পাই। সুতরাং আপনি সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে এই ধরনের অ্যামেজিং বা রিকোয়েস্টেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।